মিস। সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? ইয়েস ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, একটু আমরা একটু বসি, কারণ অনেকেই তো এখনো জয়েন করেনি। একটু ওয়েট করি আমরা একটু ওদের জন্য। কেউ ভিডিওটা অফ করবে না, সবাই ভিডিও অন রাখো। মিস আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিহামুল একদম চুপচাপ, কারোর সাথে কোনো কথা বলে না, খুব চুপচাপ। আসলে কি শিহামুল ক্লাসেও এরকম ছিল? আচ্ছা, তোমরা সবাই মিউট হয়ে আছো কেন এখন? হ্যাঁ, সবাই মিউট হয়ে আছো কেন? শিহামুলের ভিডিও অন করো, শিহামুল ভিডিও অন করো। শিহামুল ভিডিও অন করো। আচ্ছা, আচ্ছা আমরা এবার ক্লাসটা শুরু করি। আর তো কেউ জয়েন করছে না, আর একটু আমরা, আচ্ছা আমি একটা স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখো। আমরা স্ক্রিন শেয়ার করছি, সবাই দেখো। সবাই দেখতে পাচ্ছো? কেন দেখতে পাচ্ছো না? আচ্ছা দাঁড়াও, এখানে লেখা আছে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। আচ্ছা তাহলে হবে। মিস এটা অনেক টাইম নিচ্ছে। হ্যাঁ, একটু একটু তোমরা একটু ওয়েট করো, সবাই একটু ওয়েট করো। মিস
দেখতে পাচ্ছো? আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা তোমরা, আচ্ছা এটা সময় এখন ওখানে, তোমাদের ওখানে কি দেখাচ্ছে? আচ্ছা এটা কেন এরকম? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনো, তোমরা এই জিনিসটার সাথে কি সবাই পরিচিত? এই টপিকটা সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই? আমি দেখি, আমি দেখো তো বুঝছি, দেখি আই ক্যান নো, এটা লং ফর্ম, শোনো শোনো খালিদ, এটা ফর্ম না, এটা ফর্ম। কি বলে? ফর্ম কি বলে বলো? ফর্ম ফর্ম, হ্যাঁ ফর্ম বলবা না, হ্যাঁ কি বলবা? শর্ট ফর্ম, লং ফর্ম, ঠিক আছে? এই উচ্চারণটা যেন আর ভুল না হয় কারো। আচ্ছা যেটা বলছিলাম, ধরো এরকম লেখাগুলো তো তোমরা বইয়ে দেখো না, বিভিন্ন বইয়ে দেখো না, এই যে কোনো কিছু যেমন আই ক্যান নট, কিন্তু এটাকে আমরা চাইলে সংক্ষেপে লিখতে পারি, পারি না? ইয়েস পারি। যেমন আমরা ডাজ নট কে ডাজন্ট লিখি, লিখি না? ডিড নট কে ডিডন্ট লিখি। তানভীর মাহমুদ, তানভীর মাহমুদ, তুমি এরকম মাথাটা শুধু দেখি আমাকে বসে আছো কেন? এটা ক্লাস তো, তুমি ক্লাসের মতো করে থাকো একদম, প্লিজ সোজা হয়ে বসো, কোনো মুভমেন্ট করবা না, কোনো নড়াচড়া করবা না, একদম সোজা হয়ে বসো সবাই। ওয়াসিয়া তুমিও তোমার চেহারাটা আমাকে দেখাও, আমি শুধু তোমার মাথাটাই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, লং ফর্ম, শর্ট ফর্ম, এখানে তোমরা যেটা করবে, যেমন আই ক্যান নট, এটা শর্ট ফর্ম হচ্ছে আই কান্ট, হি ক্যান নট, হি কান্ট, আই উইল নট, আই ওন্ট, আই হ্যাড নট, আই হ্যাডেন্ট, ঠিক আছে? তাহলে এভাবে এভাবে আমরা দেখো, এখানে অনেক কয়েকটা আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই, সবাই একটু, ওকে মিস ওয়েট, হ্যাঁ সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে ফেলো। এরকম এরকম পড়াগুলো কিন্তু আমরা আমাদের বইয়ে দেখি, কোনো কিছু ধরো লং ফর্মে যদি আমাদের লিখতে অসুবিধা হয়, আমরা কিন্তু শর্ট ফর্মটা ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা তবে লেখার সময় সাধারণত লং ফর্মটা ইউজ করা উচিত, শর্ট ফর্মে না গিয়ে, কিন্তু বলার সময় কিন্তু আমরা যেটা তোমাদেরকে, আমরা কিন্তু শর্ট ফর্মটা বলতে পারি। যেমন আই, কেউ যদি বলে আই কান্ট, আই ডোন্ট, ঠিক আছে, হি ডাজন্ট, হি ডাজন্ট, উই হ্যাভেন্ট, হি হ্যাজেন্ট, হ্যাঁ ইউ, যেমন আই কুড নট, আই কুডন্ট, এভাবে আমরা কিন্তু বলতে পারি। তবে লেখার সময় যেটা এমনি আমরা সবাই ফলো করি, সেটা হচ্ছে লেখার সময় আমরা একটু ফুল ফর্ম মানে লং ফর্মটা লিখলেই আমাদের জন্য ভালো। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। মিস নিয়ে নিয়েছি। আচ্ছা সবাই একটু নিয়ে নিক, তানভীর মাহমুদ ভিডিও অন করো। আমিও নিয়ে নিয়েছি। আচ্ছা বলার দরকার নেই, তোমরা নিয়ে নিলে, সবাই নিয়ে ফেলো, তারপর আমরা কাজ করব। আব্দুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী ভিডিও অন করো। হ্যাঁ ময়লা কালারটা দেখার জন্য।
ডাউনলোড করি, আমার ডেস্কটপে পাঠাই। আচ্ছা সবাই এটা নিয়েছো? Yes, please. সবাই স্ক্রিনশট নিয়েছো? সবাই নিয়েছো? অরিত্র, অরিত্র, আফতান, হ্যাঁ সবাই নিয়েছো? আব্দুল্লাহ, তানভীর, ওয়াসিয়া সবাই তো নিয়েছো না? Yes, miss. এটা এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের এটা লেখার দরকার নেই, বাসায় তোমরা শিখে লং ফর্ম শর্ট ফর্ম করে এটা আমাকে হোমওয়ার্কটা জমা দিবে। এটা শর্ট ফর্ম অফ ভার্বস সবাই আগে একটু লিখে নাও, এটাই তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা এটা নাও, এটা নাও, আরেকটা আছে, আরেকটা আছে, এটাও নাও, এটা 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 স্ক্রিনশট নাও, দুইটা, এই পেজটা এবং এই পেজটা। তোমরা তো এটা নিয়েছো, সবাই এটা নিয়েছো না? এটা নাও খালি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো খালিদ, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ এটাও নাও, দুটো পেজ আছে। ওকে মিস, হ্যাঁ এটা নাও মুসা, এটা নিয়ে নাও, সবাই ভিডিও অন করো। মিস বলো, মিস এগুলা কি আমরা লং ফর্ম গুলো লিখে শর্ট ফর্ম গুলো নিজে নিজে লিখবো? হ্যাঁ না দেখে লিখবে আর কি, না দেখে তোমরা লিখবে। রুমিসা এই 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 পেজ গুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে প্রথম পেজ, সেকেন্ড পেজটা আমি দিচ্ছি, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও। মিস নিয়েছি, এটা নিয়েছো, তারপরে এটা নাও, এটাই তোমাদের হোমওয়ার্ক। সবাই একটু ডায়েরিতে লিখে নাও শর্ট ফর্ম অফ ভার্ব, ভার্ব শিখবে ও হোমওয়ার্ক করবে সবাই। তারপর আমি অন্য পড়াতে যাচ্ছি, তোমরা একটু সবাই একটু হোমওয়ার্কটা নিয়ে নাও। এখানে দুইটা পেজ, এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, সবাই একটু নাও। রুমিসা তুমি কি সেকেন্ড পেজটা নিয়েছো? সেকেন্ড পেজটা নিয়েছো? আচ্ছা ফার্স্ট পেজটা কার জন্য, নাম বলো। ফার্স্ট পেজটা কার জন্য? মিস তানভীরের জন্য। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট পেজটা দিয়েছি, পড়ো নাও। আচ্ছা সবার নেওয়া হয়েছে, আমি সেকেন্ড পেজটা আবারও দিচ্ছি। দেখো এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। আচ্ছা সবাই একটু হোমওয়ার্কটা লিখে শেষ করো, তোমাদের সাথে অন্য বিষয়ে একটু কথা আছে। মিস আমিও লিখে নিলাম, মিস ডাম। আচ্ছা
আচ্ছা সবার নিয়ে আসে সবাই হোমওয়ার্ক লিখেছো Yes মিস আচ্ছা Yes মিস এখন আমরা একটু আচ্ছা এগুলো দেখতে পাচ্ছো সবাই Yes মিস জানো যে রাইট এ লেটার টু ইয়োর ফাদার দেখো গতকাল আমি তোমাদেরকে একটা লেটার দিয়েছিলাম গতকাল মনে আছে দেখো আমরা এখন তাহলে দুইটা প্যারাগ্রাফ এবং দুইটা অ্যাপ্লিকেশন সরি দুইটা প্যারাগ্রাফ এবং দুইটা লেটার শিখেছি হ্যাঁ ঠিক না Yes মিস রুমিসা তুমি কি এগুলো সবগুলো পেয়েছো রুমিসা তুমি কি এগুলো সবগুলো পেয়েছো যেহেতু তুমি নতুন Yes মিস এটা পেয়েছো ইয়োরসেলফটা পেয়েছো ভালো করে দেখো যদি না পেয়ে থাকো দয়া করে এখনই তুমি এটা সবগুলো স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে যদি তুমি হ্যাঁ দিচ্ছি দাঁড়াও আমি একটু রুমিসার সাথে কথা বলে নি কারণ ও তো নতুন ও অনেক কিছু পাইনি রুমিসা তুমি যদি এগুলো না পেয়ে থাকো এগুলো সবগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও অরিত্র তোমার জন্য দিয়েছি ইয়োরসেলফ ওকে বলো ওইটা বইতেও আছে হ্যাঁ বইতে আছে আমি এখানে তোমাদেরকে সব একসাথে দিলাম স্ক্রিনশটে তোমাদের যদি হ্যাঁ বলো আমাকে নেম অফ মান্থ একটু দেখান তো দেখো যারা যারা পাওনি যারা যারা পাওনি ওরা সবাই একটু না থাকলে একটু নিয়ে নাও গতকালের গতকাল যে লেটারটা দিয়েছিলাম সেটা তো সবাই পেয়েছো সেটা নিয়ে কারো কোনো সমস্যা নেই আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর ফেভারিট টিচার হ্যাঁ তো ওইটা ওইটা শিখবে একটা লেটার আরেকটা লেটার হচ্ছে এটা এই দা নেম অফ দা মান্থ নিয়েছো তানভীর Yes, মিস আচ্ছা এটা দেখো রাইট এ লেটার টু ইয়োর ফাদার টেলিং হিম হাউ ইউ হ্যাভ ডান ইন ইয়োর এক্সামিনেশন আর প্যারাগ্রাফ হচ্ছে কালকে আমাকে মুসা বলছে ইয়োরসেলফ দেখো আমি যখন বলবো তুমি তোমার সম্পর্কে লিখো মুসা আমি তোমার সাথে কথা বলছি একটু শোনো গতকাল আমাকে মুসা বলছিল টিচার বইয়ে আছে ইয়োরসেলফ আমি তোমাকে বলবো মুসা তোমার সম্পর্কে লিখো আমি তোমাকে বলবো না আমার সম্পর্কে লিখো তো আমি যখন তোমার সম্পর্কে বলবো তখন আমি বলবো ইয়োরসেলফ কিন্তু তুমি যখন তোমার সম্পর্কে লিখবে তখন তুমি লিখবে মাইসেলফ ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার তোমার কাছে Yes, মিস
তুমি যখন তোমার কথা লিখবে আমি বলবো তানভীর তুমি, আমি তোমাকে বলবো মুসা তোমার সম্পর্কে লিখো, কিন্তু তুমি যখন তোমার সম্পর্কে লিখবে তখন সেটা হয়ে যাবে আমার সম্পর্কে, মানে তুমি তোমার নিজের সম্পর্কে লিখবে। রুমিসা তোমার কি কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? নো মিস। এই এই সবগুলো টপিক তোমার কাছে আছে? ইয়েস মিস। তারপর মিস ইয়োরসেলফ আচ্ছা তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের এই যে আমি যে টপিক গুলো দিলাম এখানে কি কারো কোনো সমস্যা আছে? নো মিস। নো মিস। নো মিস। সমস্যা থাকলে আমাকে বলো, আমি সলভ করে দিচ্ছি। এখন যদি সমস্যা নাই বলো, পরে সমস্যা আছে বললে আমি কিন্তু আর সলভ করব না, কারণ পরীক্ষা কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, আর কিন্তু বেশি দিন নেই। তোমাদেরকে এগুলো দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, হ্যাঁ বলো মিস, ইংলিশ অ্যাসাইনমেন্টে কি কি আসবে? ইংলিশ অ্যাসাইনমেন্টে যা যা ক্লাসে পড়েছো তাই আসবে। আমি তো অ্যাসাইনমেন্ট কি আসবে সেটা তো তোমাকে আগে দিই কি ফার্স্ট টার্মের মতো হবে না? এটা তো আসলে অ্যাসাইনমেন্টটা তো তোমাদের কোনো পরীক্ষা না, অ্যাসাইনমেন্টটা শোনো, অ্যাসাইনমেন্টটা কি, অ্যাসাইনমেন্টের অর্থ কি তোমরা জানো? অ্যাসাইনমেন্ট হচ্ছে ধরো আমি তোমাদেরকে বললাম যে তোমরা ইয়োরসেলফটা নিয়ে, শোনো আমি তোমাদেরকে বললাম তোমরা ইয়োরসেলফটা নিয়ে বাসায় লিখবে, হ্যাঁ। এখন ইয়োরসেলফটা তো তোমরা পড়েছো, এখন তোমরা যদি নাও পড়ে থাকো, আমার কথা হচ্ছে তোমরা যদি নাও পড়ে থাকো তারপরেও কি তোমরা ইয়োরসেলফ নিয়ে লিখতে পারবে না? পারবো। কথা হচ্ছে পড়াশোনা করতে পারো, তোমরা যাতে পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকো, ওই জন্যই এটা একটা তোমাদেরকে পড়াশোনায় আরেকটু বেশি মনোযোগী করে তোলার জন্যই অ্যাসাইনমেন্টটা। এটা কোনো পরীক্ষা না, এখানে পাশ ফেলের কোনো ব্যাপার না। আমার কথা সবাই বুঝতে পেরেছো? Yes, miss. এখানে কিন্তু পাস করবে ফেল করবে, কেউ নাম্বার বেশি পাবে কম পাবে ওটা কোনো ম্যাটার না, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাদেরকে আরেকটু বেশি মনোযোগী করে তোলার জন্য। আমি যদি পরীক্ষায় কি আসবে সেটা যদি তোমাকে বলে দিই তাহলে পরীক্ষাটা তো দেওয়ার দরকার নেই, আছে? নো মিস, আমি বলছি অ্যাসাইনমেন্টে যেগুলো আসবে সেগুলো পরীক্ষায় আসবে না। খালি আমি তোমাকে এখন কি বলছি, আমি তোমাকে তো বলছি যে অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা না, অ্যাসাইনমেন্ট তো তোমার কোনো পরীক্ষা না। আরেক নাম কি জানো হোমওয়ার্ক। খালি তুমি কি ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? ইয়েস মিস। চার বছর ধরে কান্না শব্দ আসছে সে মিউট হও। মিস আবার মিস প্রথম শ্রেণী পরীক্ষা কি আবার হবে? কি প্রথম শ্রেণী পরীক্ষা আবার হবে? তোমাদের কি প্রথম শ্রেণী পরীক্ষা হয়েছে? তোমাদের তো কুইজ টেস্ট হয়েছে। হ্যাঁ প্রথম শ্রেণী পরীক্ষা হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। শোনো তোমরা সবাই তারিখ তোমরা জেনে যাবে সেটা এখনো আমরা কেউই জানি না, জানলে তোমরা অবশ্যই জানবে, ঠিক আছে? আর তোমাদেরকে তো শিডিউল দেওয়া হবে, তোমাদের আমি সিলেবাস চেক করেছি। হ্যাঁ সিলেবাসে কি দেওয়া আছে? প্রথম শ্রেণীর পরীক্ষা কখন হবে? কখন বলো? 19 তারিখ। কি? এপ্রিলের। এপ্রিলের 19 তারিখ? তাহলে এপ্রিলের 19 তারিখ হবে। এপ্রিলের 19 তারিখ যদি দেওয়া থাকে এপ্রিলের 19 তারিখ হবে। সবাই শুনতে পাচ্ছো? ইয়েস মিস। সবার ভিডিও গুলো অফ কেন আমি কি একটু জানতে পারি? আচ্ছা
আরেকটা যেটা বলছিলাম, তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে এত টেনশন কেন করছো? অ্যাসাইনমেন্টটা তো তোমাদের পরীক্ষা পাস ফেলের কিছু না, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। তোমরা এমনিতেও হোমওয়ার্ক করো, এগুলো হচ্ছে একসাথে কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে। হোমওয়ার্কটা তোমাদেরকে একদিনে শেষ করতে হবে না। ধরো তোমরা ইংলিশ অ্যাসাইনমেন্টটা পেলে, ইংলিশ অ্যাসাইনমেন্টটা তোমাদের সময় পেলে তোমরা এক সপ্তাহ, তো এক সপ্তাহতে তোমার 7 দিন, 7 দিনে তোমরা ওটা করবে। যেমন আমি তোমাদেরকে আজকে যেটা হোমওয়ার্ক দিয়েছি, শর্ট ফর্ম অফ ভার্বস, ওটা তোমাদের তোমাকে আজকেই শেষ করতে হবে, কারণ ওটার ডেডলাইন হচ্ছে আজকে। আজকের মধ্যে না দিলে তুমি আর হোমওয়ার্কটা দিতে পারবে না। বাট অ্যাসাইনমেন্টের জন্য তোমাদেরকে পুরো এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আমার কথা ক্লিয়ার? আমি অ্যাসাইনমেন্ট দুইটা লিখে ফেলেছি। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের আরেক নাম আমি হোমওয়ার্ক বলছি, কিন্তু এটা একটু আবার ডিফারেন্ট হোমওয়ার্ক। এটা ডিফারেন্ট এর জন্য, কারণ এটার জন্য তোমরা সময় পাচ্ছ, এটার জন্য তোমরা সময় পাচ্ছ। আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস মিস। এটার জন্য তোমরা সময় পাচ্ছ, এটা তোমরা বুঝে শুনে করবে। হ্যাঁ, আর ধরো অনেক সময় প্রশ্নের মধ্যে একটু প্রিন্টিং মিস্টেক হয়, তো তোমরা ওটা বুঝে নিয়ে তোমরা ওটা নিজেরাই করে ফেলবে। হ্যাঁ, ওটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নেই। এটার সাথে তোমাদের পাস ফেলের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা এমন অ্যাসাইনমেন্টের উপরে ওই যে মার্কস দেওয়া আছে, যে মার্কস। হ্যাঁ বলো। হ্যাঁ, মার্কস, ফুল মার্কস। হ্যাঁ, মার্কসটা আসলে আমরা দিয়েছি কেন জানো? মার্কসটা দিয়েছি, ধরো কোনো কিছুতে যদি মার্কস দেয়া থাকে, ধরো আমি তোমাকে বলেছি খালি তুমি একটা প্যারাগ্রাফ লিখো, ইয়োরসেলফটা লিখো, এটার জন্য তুমি 5, এটা তোমার মার্কস হচ্ছে 5, 5-এর মধ্যে। এখন তুমি 5 নাম্বারের জন্য কতটুকু লিখবে সেটা কি তুমি জানো না? জানি নি আমি। তোমাকে ধরো ক্লাসে যে হোমওয়ার্কটা দিই সেটাতে কি আমি তোমাকে কোনো মার্কস দিই? নো মি। এখানে আমি মার্কসটা এই জন্যই দিচ্ছি, যেহেতু তুমি একটা একটা লম্বা সময় ধরে করছো, একটা লম্বা সময় ধরে বাসায় নিয়ে এটা করছো, এটা আসলেই তুমি কতটুকু কি লিখতে পারছো পারছো না সেটা তো আমাকে দেখতে হবে না, জাস্ট একটা টেস্ট করা। আসলেই তুমি যে পড়ছো বা লিখছো এগুলো কতটুকু তুমি আসলে মানে তোমার নাম্বার থাকলে আসলে যে জিনিসটা হয় খালি সেটা কি জানো, তোমাকে একটু মূল্যায়ন করাটা সহজ হয়। এস মূল্যায়ন মানে কি? মূল্যায়ন মানে হচ্ছে ধরো ধরো তুমিও একটা প্যারাগ্রাফ লিখেছো, মুসাও একটা প্যারাগ্রাফ লিখেছে, আমাকে বললো আপনি দুইটা খাতা দেখেন, তো দেখে আমার কাছে মনে হয়েছে তোমার চেয়ে মুসার লিখাটা অনেক বেশি ভালো, এবং মুসা তোমার চেয়ে অবশ্যই ভালো নাম্বার পাবে। তাহলে তার মূল্য আমি তোমাদের দুজনকে মূল্যায়ন করেছি। মূল্যায়নের একদম সহজ ভাবে আর কি, ধরো দুজনেই কিন্তু ভালো স্টুডেন্ট, দুজনেই কিন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু তোমার চেয়ে মুসা ভালো লিখেছে। তাহলে কে বেশি মূল্যায়িত হলো বলো? মুসা। হ্যাঁ, কারণ ও ভালো লিখেছে। মূল্যায়ন সবাইকে করা যায়। মূল্যায়ন বলতে আসলে কি জানো, পরীক্ষা। হ্যাঁ, ধরো তুমি যেটা করেছো সেটা ভালো নাকি মন্দ একটা কমেন্ট করা, তোমাকে মার্কস দেওয়া, এগুলোই মূল্যায়ন। তুমি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এখন তোমরা যেটা তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্টটা তোমরা পাবে 23 তারিখ। তোমাদেরকে তোমাদের ক্লাস টিচাররা ফোন করবে, তোমরা ওটা পাবে 23 তারিখ। আমি তোমরা সব পারবে, যেগুলো অ্যাসাইনমেন্টে দেওয়া আছে সবই তোমাদের জানা পড়া, জাস্ট প্রশ্নটা পড়ে মাথা ঠান্ডা রেখে তোমরা লিখবে। হ্যাঁ, আর এটার জন্য তোমাদেরকে তো পুরো এক সপ্তাহ একটা সময় দেওয়া হয়েছে, তাহলে এখানে মানে কি বলে তোমাদের টেনশন করার কিছু নেই, অনেক সময় পাচ্ছ তোমরা। তোমরা এর মধ্যে কি কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? সবার ভিডিওগুলো অফ কেন আমাকে একটু বলবে? খালিদ, আফতান, আব্দুল্লাহ, আব্দুল্লাহটা অন হয়েছে, মুসা, মিম তো সব সময়ের জন্য অফ, ওকে আমি কিছু বলছি না, তারপর ওয়াসিয়া, শিহামুল, খালিদ, কি সমস্যা তোমাদের দেখি বলো তো? মিস আমি তো ভিডিও অন।
এখন অন করেছো, এতক্ষণ তোমার এখন এতক্ষণ সবার ভিডিও অফ ছিল। প্লিজ আমারটা তো আগে থেকেই অন। আমি তোমাকে একটা কথা বলি, তোমরা কখন ভিডিও অন করো, কখন ভিডিও অফ করো, কখন মিউট হও, কখন কি করো, সব আমার স্ক্রিনে আসে, এটা তোমরা জানো? কারণ ক্লাসটা কে নিচ্ছে, যে টিচার নেয় সে সব কিছু দেখে। তোমরা কোনো কিছু লিখলেও সেটা আমি দেখি। তাহলে আমার সাথে তো এটা নিয়ে মিথ্যা বলার কোনো দরকার নেই। আর আমি তোমাদেরকে বারবার বলেছি, খুব বেশি প্রয়োজন না হলে, খুব বেশি অসুবিধা না হলে তোমরা কেউ ভিডিওটা অন করবে, অফ করবে না। একান্তই যদি তোমাদের অসুবিধা না হয়, হ্যাঁ অনেকের থাকে না বাসায় অনেক প্রবলেম থাকে সেজন্য ভিডিও অফ করো, ওটা একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু পারতপক্ষে কেউ ভিডিওটা অফ করবে না। আচ্ছা রুমিসা কে আমি বলছি, রুমিসা তোমার ক্লাসের যদি কোনো সমস্যা থাকে প্লিজ তুমি জানাবে, যেহেতু তুমি নতুন তোমার সমস্যা থাকতেই পারে, এটা কোয়াইট নর্মাল, বাট তুমি আমাকে জানাবে যে টিচার আমার এখানে এখানে সমস্যা, আপনি একটু সলভ করে দেন। তুমি না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। রুমিসা কি আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস মিস। তোমার ভিডিওটা দয়া করে অন করো। আর মুসা ক্লাসে কথা বেশি না, তোমার ভিডিওটা অফ দেখাচ্ছে। মুসা তুমি ক্লাসে বেশি কথা বলো কিন্তু। আচ্ছা যেটা আমি তোমাদেরকে বলছি, তোমাদের হোমওয়ার্কটা সবাই লিখেছো, শর্ট ফর্ম অফ ভার্বস? ইয়েস মিস। অনেকেই হোমওয়ার্ক জমা দাও না। আর তোমাদেরকে বারবার বলেছি আমি যে তোমরা হোয়াটসঅ্যাপে না, তোমরা ভিডিও হোমওয়ার্ক দিবে কোথায়? অ্যাপসে। কিন্তু তোমরা তাও দাও কোথায়? আমি হোয়াটসঅ্যাপে দিই না। না হোয়াটসঅ্যাপে দিও না, হ্যাঁ সবাই এক জায়গায় দিলে টিচারের কারেকশন করতে সুবিধা হয়, হ্যাঁ এই জন্য। এই জন্যই তোমাদেরকে বলছি তোমরা সবাই একটু অ্যাপসেই হোমওয়ার্কটা জমা দিবে, ওকে? এস আমি অ্যাপসে দিই। হ্যাঁ ঠিক আছে, অ্যাপসে দিলে তো খুবই ভালো কথা, কেউ তোমরা হোয়াটসঅ্যাপে দিবে না। আমরা তো আগে হোয়াটসঅ্যাপে নিতাম, বাট এখন আর কেউ হোয়াটসঅ্যাপে দেয় না, এখন সবাই অ্যাপসেই দেয়। আচ্ছা আব্দুল্লাহ তোমার কি কোনো সমস্যা আছে? আব্দুল্লাহ শিহামুল। মিস আমার নাই। আচ্ছা শিহামুল তুমি তোমার হ্যান্ডরাইটিংটা ঠিক করো। তানভীর মাহমুদ তোমার হ্যান্ডরাইটিং ঠিক করবে, তোমার হ্যান্ডরাইটিং আমি কিছু বুঝি না। অরিত্র তোমার হাতটা সব সময় মুখে দিবে না, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কথা, কেন জানো? এখন অনেক অসুখ হচ্ছে সবার, সবার এখন কিন্তু ডায়রিয়া হচ্ছে, বি কেয়ারফুল। সবাই পরিষ্কার, সবাই পরিষ্কার, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই, আমি সঞ্জিতা অরিত্রর সাথে কথা বলছি, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেশি বেশি করে হাত ধুবে। হ্যাঁ বলো। আমার তো ডায়রিয়া হয়েছিল। আচ্ছা এখন ভালো আছো তুমি? এখন একটু একটু কম। হ্যাঁ তুমি বেশি বেশি পানি খাও, স্যালাইন খাও, তাহলে দেখবে ভালো হয়ে যাবে, রোদে যাবে না, রেস্ট নাও, ঠিক আছে? তাহলে ভালো হয়ে যাবে। বেশি বেশি পানি খাও, বিশুদ্ধ পানি, হ্যাঁ ফুটানো পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন খাও, হেলদি ফুডস যেগুলো আছে সেগুলো খাও। মানে একজনে বলছে তোমার চোখ ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চোখটাকে কিভাবে বের করবা? খেয়ে দিয়ে বের করো, যখন ঢুকে গেছে চোখটাকে তো বের করতে হবে, নালে তুমি দেখবা কিভাবে। তাহলে এখন যখন চোখটা ঢুকে গেছে, এখন খেয়ে দিয়ে চোখটাকে দেখি বের করে ফেললো। আর তোমার তোমার হ্যান্ডরাইটিংটা একটু ঠিক করো। হ্যাঁ তোমার হ্যান্ডরাইটিংটা আরেকটু ঠিক করতে হবে। অরিত্রর হ্যান্ডরাইটিংটা মাশাআল্লাহ খুব সুন্দর, আব্দুল্লাহটাও ঠিক আছে, আব্দুল্লাহটাও ঠিক আছে, খালিদেরটাও ঠিক আছে, শিহামুলেরটা মোটামুটি, তবে তানভীর আর মুসা, মুসা মুসার লেখাটা আসলে বোঝা যায় না, ওটাই সমস্যা। মিস আমি তো কালকে 12টায় পাঠিয়ে দিয়েছি। তোমার তুমি কেমনে 12টায় পাঠাবে? 12টায় তো তুমি পাঠাতে পারবে না, তোমাকে 12টা 46 12টা 46, হ্যাঁ 12টা 46 হলে এটা ঠিক আছে, 12টা 46 হলে ইটস ওকে, বাট 12:30টার আগে কেউ তো পাঠাতে পারে না।
ঠিক আছে, তাড়াহুড়া করার দরকার নেই, ক্লাস শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, অনেকে তো দুপুরে ঘুমাও না, সে টাইমটাতে পাঠাও, অনেকে কিন্তু দুপুরে ঘুমায় না, তো তোমরা দুপুরের টাইমটাকে ইউজ করো, তখন তোমরা হোমওয়ার্ক তোমাদের অন্যান্য সাবজেক্টের হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দাও, যেদিন যে ক্লাস থাকে সে ক্লাসে হোমওয়ার্ক গুলো পাঠিয়ে দাও, তোমার সময়ও নষ্ট হলো না, সন্ধ্যায় তুমি ফ্রি থাকলে, সন্ধ্যায় তখন তুমি বসে বসে তোমার অ্যাসাইনমেন্টটা করলে, ঠিক আছে? টাইমটাকে ইউটিলাইজ করতে শিখো সবাই, হ্যাঁ, মানে কিভাবে সময়কে আমরা ব্যবহার করতে পারি, স্টুডেন্ট লাইফটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটা প্রশ্ন করি সবাইকে, শোনো সবাইকে একটা প্রশ্ন করি, এখন তোমাদের ইচ্ছা করে না ছোটবেলায় ফিরে যেতে? জি, মনে হয় না ছোট থাকতে, মনে হয় না ছোট থাক, মনে এখন মনে হয় না যে ছোট যখন ছিলাম তখনই ভালো ছিলাম? Yes, যখন আরো উপরের ক্লাসে যাবে তখন ওটা আরো বেশি মনে হবে, কি মনে হবে জানো? মনে হবে ইস, যখন ছোট ছিলাম আম্মু আব্বু কোলে নিত তখনই ভালো ছিলাম, কেন লেখাপড়াটা করছি এরকম মনে হবে না? যখন ইউনিভার্সিটিতে যাবে তখন তো আরো বেশি মনে হবে, যখন চাকরি বাকরি করবে তখন আরো বেশি মনে হবে। পড়ালেখা না করলে তো চাকরি বাকরি হবে না, হবে তাহলে আগে ভালো করে তো পড়াশোনাটাই করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, একটা পড়ালেখা জানা মানুষ এবং একটা পড়ালেখা না জানা মানুষের মধ্যে অনেক পার্থক্য, ঠিক না? Yes, miss. অনেক পার্থক্য না? Yes, miss. Yes, miss. আমরা যারা পড়ালেখা জানি আর পড়ালেখা জানি না ওদের মধ্যে অনেক পার্থক্য, তো ওই পার্থক্যটা যদি আমরা বুঝি তাহলে আমরা ভালো করে পড়াশোনা করব। দেখো পড়াশোনা সবাই করে, হ্যাঁ, কিন্তু পড়াশোনার মতো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমি যখন পড়াশোনা করব আমাকে আমি অবশ্যই অন্য 10 জনের চেয়ে ডিফারেন্ট হব, এটা মাথায় রাখবে, সবাই আমাকে আলাদাভাবে চিনবে, ঠিক আছে? সবাই আমাকে আলাদাভাবে চিনবে, আমার পার্সোনালিটি, আমার আমার আচার, আমার ব্যবহার, আমার অ্যাটিটিউড সবকিছু দিয়ে আমি অন্যদের চেয়ে ডিফারেন্ট হব। রুমিসা ঘুম পাচ্ছে? একটু ঘুম আসে, আমারও আসে তো, কিন্তু আমি দেখাই না আর কি, কারণ আমার তো সবসময় ক্লাসে কথাই বলতে হয় তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।